বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এসইও হেল্পের আজকের এই নতুন ভিডিওতে দেশ বিদেশের সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, থাম্বনেইল দেখেই আজকের বিষয়বস্তুটা একটু হলেও আঁচ করতে পেরেছেন। জি, বাংলা ভাষাভাষী বন্ধু, আপনি যা দেখেছেন সাকসেস পাওয়া আর সেই সফলতা ধরে রাখা বেশি কঠিন কোনটি তা নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের নিউ স্কাইপ আইডি fxalarabia@gmail.com, যারা এখনও অ্যাড হয়ে নেননি আপনারা কষ্ট করে এখানে অ্যাড হয়ে নিন। আর তার সাথে সাথে আপনারা অনেকেই গত সপ্তাহে রিকোয়েস্ট করেছেন যে এই সপ্তাহের আসলে মার্কেট কোন দিকে যেতে পারে, মার্কেট কোন দিকে যেতে পারে এটার 100% এই কথা কেউ বলতে পারবে না, কিন্তু যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে ট্রেড আমার চলমান সেটা একটু হয়তো দেখাইতে পারবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে আজকে আমরা হয়তো এখানে আমরা কিছু ট্রেড দেখতে পাইতেছি, সেটা হচ্ছে যে আজকে এই অ্যাকাউন্টটাতে $6,500 এই অ্যাকাউন্টটার মধ্যে নিশ্চয়ই অল হিস্টোরিতে নিশ্চয়ই আছে, ওই অ্যাকাউন্টটাতে আজকে আমাদের চলমান কিছু ট্রেড আছে, চলমান এন্ট্রিগুলা এগুলো আছে, হয়তো আমাদের এই প্রফিট, আমাদের এই পরিমাণ প্রফিট চলতেছে এখন। ঠিক আছে, আমাদের এন্ট্রিগুলো এই সপ্তাহে নেওয়া। তো এছাড়া আর আমরা যদি ডকুমেন্টস আকারে যদি দেখতে চাই +$3,00,000 অ্যাকাউন্টটা সহ, তাহলে সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে ইতিপূর্বেও বলা হয়েছে যে আমার একজন বায়ার্স আমাকে $3,00,000 একটা অ্যাকাউন্টে আমাকে ট্রেড করার কথা বলেছে, উনি আমাকে একটা ফান্ড দিবেন এই চিন্তাধারা থেকেই। তো সেই ইয়ার আজকেরই তোলা আমার এখানের, এই যে 14 জুন আজকেরই তোলা এখানের, আপনি দেখেন এখানে টোটাল কত প্রফিট হয়েছে এবং আজকের চলমান যে সমস্ত এন্ট্রিগুলো সেগুলো $11,000 মতো এখানে প্রফিট আছে। আর ওটা তো একটু আগেই দেখিয়েছি যে $6,500 যে অ্যাকাউন্টটা আসলাম নামের, যেটা এখানেও 14 জুনের, সেখানেও আমাদের অলরেডি প্রফিট আছে। এখানে টোটাল আমাদের বর্তমান প্রফিট আমাদের $8,609। যাই হোক, কত পার্সেন্ট কী হয়েছে না হয়েছে এগুলার হিসাব আপনারা করেন। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি এগুলো শোনা আপনাদের অনেক 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 বেশি দরকার। সেটা হচ্ছে যে আপনার আপনি আজকে আমরা যে সফলতার যে কথাটা, যে সফলতাটা আসলে ধরে রাখাটা কতটুকু কঠিন, সেটা পাওয়া কঠিন না সফলতাটা ধরা কঠিন? যেমন দেখুন, আপনি হয়তো 8-10 বছর জীবনের ঝুঁকি নিয়ে বহু সম্পদ নষ্ট করে এবং আপনি আজকে আপনি সফলতার মুখ দেখেছেন, ধারণা করেছেন যে স্রষ্টা হয়তো এতদিন পর আপনাকে ফল দেয়া শুরু করেছেন, আপনি যে কাজ করতে যাচ্ছেন সেখানেই সোনা পলছে, আজকে যে কথা বলছেন সে কথাতেই আজকে মানুষ হাততালি আর ভাবা দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার ভাষায় লাইক শেয়ার কমেন্টস অনেক বেশি হচ্ছে, আপনার শত্রুরা মনে হয় আপনাকে আরও বেশি সহ্য করতে পারছে না, আপনার বিরোধীরা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছে, আপনার ওই সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা দুঃসহনীয় দুর্দিনে আপনার সঙ্গ ছেড়েছে, 100 টাকা আপনার মোবাইলে লোড করার টাকা চাইলেও সেদিন নাই নাই বলে দিতে অপারগতা প্রকাশ করেছিল, তারা যেন আজ বড় বেশি কাছে আসতে চাচ্ছে আপনার, দেখেন আগ বাড়িয়ে হাত মিলাতে আসছে আপনার সাথে, বেশি বেশি দাওয়াত দিচ্ছে, আর আপনার সন্তানদের দুর্দিনে একটা ঈদের কাপড় দেওয়া তো দূরের কথা, তাদের সন্তানের বিয়ের অনুষ্ঠানেও আপনাকে আপনার সন্তানদেরকে দাওয়াত করেনি, জীবন যুদ্ধে লড়াই করা আপনার চিরসঙ্গী আপনার কলেজের টুকরা সন্তানদেরকে তো বটেই, অথচ আজ আপনার সুদিনে রমজান আসার আগেই আপনার পরিবারবর্গের সবার জন্য ঈদের দামি জামা কাপড় নিয়ে হাজির হয়েছে, অথচ আপনার কঠিন দিনগুলোতে নামি দামি জামা কাপড়ের মূল্য আপনার কাছে না থাকলেও শুধু একটা ফোন দিয়ে খবর নেওয়া, কিরে ছোট ভাই কেমন আছিস, এই ধরনের কথা বলা, এর মূল্য ছিল 1000 গুণে বেশি অনুপ্রেরণাদায়ক, ছিল খুবই দরকারি, কিন্তু সেটা সেদিন ছিল না। বন্ধুরা, আপনি যদি দীর্ঘ কষ্টের পর কোনো সফলতা পেয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনাকে বিনয়ী হতে, অনেক বেশি বিনয়ী, আপনার উচিত সকলকে ক্ষমা করে দেওয়া। কবির ভাষায়
আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি গলিতার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে মরে পর। আপনার পিতামাতার সেবা করুন মন দিয়ে আপনার সঙ্গতি অনুযায়ী, তাদের দোয়া আপনার সফলতা ধরে রাখতে আমি মনে করি অনেক 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 বেশি প্রয়োজন বন্ধু। অর্থ বৈভবের মালিক হওয়াতে মনে কিছু পরিবর্তন আসতে চাচ্ছে? না বন্ধু না, অযথা প্রতিশোধ পরায়ণ হয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াবেন না, বরং সবার আশীর্বাদ নেওয়া এই মুহূর্তে আপনার অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি। আপনার সন্তানদের বিনয়ী হতে শেখান, সব বিষয়ে সারা জীবনে ছাত্র এই মনোভাব নিয়ে তাদেরকে থাকার পরামর্শ দিন, তাহলে জ্ঞান অন্বেষণে তারা আরও অনেক বেশি আত্মনিয়োগ করবে। আপনার অনেক কষ্টে উপার্জন করা সম্পদের কোনো মূল্যই নেই পরকালে যদি তা সঠিকভাবে ইউটিলাইজ করা না হয়, এটা তাদের বুঝতে দিন। আর সবচেয়ে বেশি স্মরণ রাখবেন আপনার গুরু, যারা আপনার সফলতার জন্য একটা টিপস হলেও দিয়েছেন এই জীবনে। হতে পারে সেটা আপনি 20-50 হাজার টাকা ক্লাস করে শিখেছেন, আপনার টাকা দিয়ে শিখেছেন, হতে পারে সেটা, কিন্তু সব কিছু তো টাকা দিয়ে পাওয়া যায়নি বন্ধু। আপনি সোশ্যাল মিডিয়ার কারো কাছ থেকে কোনো টিপস নিয়েছেন, কখনো তাদেরকে অবমূল্যায়ন করবেন না, অসম্মান করবেন না। যাকে একবার ওস্তাদ বলে বা বেশি জানে বলে, বড় ভাই বলে মন থেকে সম্মান করেছেন, তার আশীর্বাদ ও আজ আপনার সফলতা ধরে রাখতে বড় বেশি প্রয়োজন বন্ধু, বড় বেশি প্রয়োজন। ধরে নিতে পারেন একজন ফরেক্স ট্রেডারের জীবনের গল্প এটা। এটা থেকে শিক্ষা নেওয়ার কিছু থাকলে লাইক দিয়ে, কমেন্টস দিয়ে, মন বড় করে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে জানিয়ে দিন। আবারও বলছি, নিউ স্কাইপি আইডিতে অ্যাড হয়ে নিন। আর নিউ স্কাইপি আইডি হচ্ছে fxalarabia@gmail.com। পরিশেষে কামনা করি আপনার যিনি জীবনেও আসুক এমন সফলতা, আপনার সুখী সমৃদ্ধ ময় প্রফেশনাল জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।